আবু জাহেল বলে এদিক থেকে একজন বলেন, দাঁড়াইছে এক সংসদ সদস্য, মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মনে বলে মোহাম্মদকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না। আমার খেয়াল হলো ওনাকে গৃহবন্দী করা হোক, কোনো আয়নাগর টায়নাগর বানাইয়া ওখানে কী করা হোক, ঢোকানো হোক, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, পানির লাইন থাকবে না, জানালা থাকবে না, দরজা থাকবে না, রাত না দিন জানবে না, আজানবাতি শুনবে না, এমনভাবে রাখা হবে জীবন মরণ সন্নিকটে, মরে গেলেও তো বাঁচলাম, বেঁচে থাকলেও থাকলো, জগৎবাসীর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এমন কঠোর নিরিবিলি ঘরে তাকে রাখা হবে, বন্দি করে রাখা হবে। জোরকর নাউজবিল। আবু জাহেল কয়, মাননীয় সংসদ সদস্য এমপি মহোদয় আপনাকে ধন্যবাদ, বসেন। এদিক দিয়ে একজন বলেন, বাম পাশে একজন দাঁড়িয়েছে, যারা কমার স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, আমার খেয়াল হলো মোহাম্মদকে কোনো কিলার দ্বারা, কোনো সন্ত্রাস দ্বারা মোহাম্মদকে হত্যা করা হোক। জোরকর নাউজবিল। নবী আলাইহিসসালাম জন্মের পর থেকে নিয়েই তার আচার আচরণে ব্যবহারে মক্কার মানুষ মুগ্ধ ছিল। কী ছিল? মুগ্ধ ছিল। স্বেচ্ছায়, নিজেদের ইচ্ছাই তারা নবীজিকে আলামিন খেতাব দিয়েছে। কী দিয়েছে? আলামিন খেতাব দিয়েছে। উনি আলামিন, উনি বিশ্বাসী, উনি সত্যবাদী, উনি ন্যায় নিষ্ঠাবান সমাজসেবক, এর চেয়ে ভালো মানুষ হইতে পারে এই বলে আগেই তারা কী খেতাব দিয়েছে? আলামিন খেতাব দিয়েছে। আল্লাহ হাবিব এভাবে বড় হইলেন। 40 বছর বয়সে যখন তিনি নবী হলেন, নবী হওয়ার পরে যখন তার উপরে কোরআন নাজিল শুরু হলো, ইয়া ইউন্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও মানব জাতি সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলা নেই, কোনো মাবুদ নেই, কোনো মাকসুদ নেই, কোনো উদ্দেশ্য নেই, কোনো মুশকিল কুশা নেই, সমস্যার সমাধানদাতা আর কেউ নেই, বিধানদাতা আর কেউ নেই, একমাত্র কে? যখন বলা শুরু করলেন তখন তো ওরা টেনশনে পড়ে গেল, বলে কি? তাহলে এই লাত, এ উজ্জা, এ মানাত, এ 360 দেবতা আদিকাল থেকে আমাদের পূর্বপুরুষরা পূজা করছে, এগুলোর কোনো বেল নেই, এগুলোর কোনো অস্তিত্ব নাই? রসুল বলেন কোনো অস্তিত্ব নেই। তারা বলল, না, এই ব্যাপারটা নিয়ে আপত্তি আছে, এই ব্যাপার নিয়ে মোহাম্মদ তোমার সাথে আমাদের আপত্তি আছে। এই যে শুরু হলো দুশ্মনী, এই যে শুরু হলো শত্রুতা, শেষ তো নেই। দাঁত ভাঙছে, মাথায় লোহার টুপি গাচ্ছে, গত শুক্রবারে বলেছিলাম নানানভাবে আল্লাহর নবীকে নাজেহাল করা হয়েছে। সর্বশেষ তারা রিসার্চ করতে শুরু করলো যে ওনার মিশনটা আগায় নেওয়ার জন্য কোন জিনিসটা বেশি কাজ করছে। তা রিসার্চ করার পরে তাদের যে তত্ত্বমন্ত্রী ছিল আস ইবনে ওয়াইল, সে ছিল মক্কার তত্ত্বমন্ত্রী, বড় বদমাশ। হে রিপোর্ট দিছে, তার রিপোর্ট হলো মুহাম্মাদের কাছে একটা সোদাময় মধুময় একটা কিতাব নাজিল হয়েছে, এর ভিতরে তো ম্যাগনেট আল্লাহ লুকায় রাখছে, আকর্ষণ, এমন চুম্বক লুকায় রাখছে, এটা যাকেই শোনায় সে মজে যায়, যেই শুনে সে আকৃষ্ট হইয়া হাত বাড়াইয়া কালমা পরে মুসলমান হইয়া যায়। যেরকম তাই না কি কহ? বলে কি তারা এই বিষয়টা নিয়ে যাচাই বাছাই শুরু করলো। বলল, দেখুন, উমরের মতো লৌহ মানব যে কালমা পড়ছে, রিসার্চ করছেন নি আপনারা? কোনো ভয় কোনো ভীতির কারণে নয়, সে গিয়েছিল তার বোনকে প্রহার করার জন্য, কিন্তু তার বোনের মুখে কালিমা শুনে, তার বোনের মুখে এই কোরআনের তেলাওয়াত শুনে সে মোমের মতো গলে যায়, এবং সেখানে বসে সে সিদ্ধান্ত নেয় সে নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়। সুতরাং মূল বিষয় হলো সেই মায়াবী কালিমা, কোরআন, এটাকে বন্ধ করতে হবে। আবু জেহেল বলে, আরবিতে আমরা পাণ্ডিত্য অর্জন করেছি, আরবদের মেয়েরা পর্যন্ত সাহিত্যপূর্ণ আরবি ভাষা ব্যবহার করতে পারে, এদের কাব্যের ভিতরে অগ্নিজ্বরে এরকম কবিতা আরবিতে আমরা বলতে পারি, লিখতে পারি, মোহাম্মদ এমন কি নিয়ে আসলো যাতে মানুষ আকৃষ্ট হয়ে যায়। আবু জেহেলকে আমি মানি না,
আমি এটা বিশ্বাস করি না, অন্য কোন ষড়যন্ত্র আছে কিনা দেখো। সবাই বললো যে আর কিছু তো পাই না। কথা হলো তদন্ত কমিটি হোক, আসলে কি কোরআনের মধ্যে কোনো মধুসূদা আছে কি না। সবাই বললো স্যার তদন্ত কমিটি যদি গঠন হয় এই কমিটির আহ্বায়ক কিন্তু আপনি থাকবেন, আপনারা সাথে লয়ে যাবেন। আবু জেহেল কয়, ঠিক আছে আমি। আবু জেহেল, ওতুবা, সাইবা, কয়জন? আবু জেহেল, ওতুবা, সাইবা, এই তিনজনে মিলে তদন্ত কমিটির আহ্বায়ক আবু জেহেল নিজে, মানে পরীক্ষা করবে আসলে কোরআনের ভিতরে মধুসূদা, ম্যাগনেট, আকর্ষণ, চুম্বক, উৎকর্ষ আছে কিনা। রাত্রেবেলায় তিনজন মিলে নিশি রাত্রে আল্লাহ নবী তো রাতভর কোরআন তেলাওয়াত করতেন। নবীজির ঘরের পিছন দিয়া ভাঙ্গা বেড়ার ফাঁক দিয়া, খেজুর পাতা দিয়া বেড়া দেওয়া, বেড়ার ফাঁক দিয়া কান লাগাইয়া তিনজন ভদ্রলোক আল্লাহর কোরআন তেলাওয়াত শুনে আর চোখের পানি দেয়া বুক বাসা হয়, যেরকম আল্লাহু আকবার। একদিন, দুই দিন, তিন দিন, তিন দিনে কে ঘটনা, তৃতীয় দিন তিনজন যায়া এক গুহার মধ্যে বসছে, যখন দেখা আলো ছড়িয়ে যাচ্ছে পূর্ব দিগন্তে, নবী এখন নামাজের জন্য বের হবেন, তখন তারা সরে যায়। তো দুই গুহার মাঝখানে যে তিনজনে বসে পরামর্শ করে কি দেখলা কি পাইলা, কয় তিনও দিন একই অবস্থা, শুকনা জামাটা পরে আসি, যাওয়ার টাইমে নিজের চোখের পানি দিয়ে নিজেই ভিজাই, কাঁদতে কাঁদতে এত মায়া, এটা শুনতেই মন চায় যে রকম আল্লাহ পাক। তারা এই বক্তব্য দিলে আবু জাহেল কিছু বলে না, স্যার আপনার কাছে কেমন লাগছে? আপনি তো আমার স্যার, আপনি মক্কার সংসদের স্পিকার, আপনার কাছে কেমন লাগছে? ভাই বাইরে আমার কাছে কেমন লাগছে এটা কেমনে বলি, আমার তো মন চাইছিল সেই বেড়াটা লাতি মেরে ভেঙ্গে ভিতরে ঢুকে ওমরের মতো নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার জন্য সবাই। কিন্তু এই দুর্ঘটনা যদি ঘটাই আরবের মধ্যে একটা বদনাম হয়ে যাবে কুরাইশদের, যে দেখো যে আবু জেহেল সারা জীবন আমাদেরকে কোরআন শুনতে দিল না, শেষ পর্যন্ত সে আবু জেহেল এই কোরআন শুনে ওমরের পথে এসে হাঁটলো, কালমা পড়ে মুসলমান হয়ে গেল। এই লজ্জা তোমরা সামলাইতে পারবে না। এই জন্য শুধু এই লজ্জার দিকে লক্ষ্য করে শুধুমাত্র আমি বেড়াটা ভেঙ্গে ভিতরে ঢুকি নাই, নত মন চাইছিল ভিতর থেকে আমাকে এমন আকর্ষণ করছিল আল্লাহর কোরআনে যে বেড়াটা ভেঙ্গে ভিতরে ঢুকি আর নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, তাহলে এই রেজাল্ট যদি জনগণকে বলি তো উপায় নাই, করা কি? করা কালকেই তো সংসদে বিল পাশ করব, কোরআন তেলাওয়াত শোনা যাবে না, সর্বসম্মতিক্রমে সংসদের মধ্যে বিল আকারে এনে আলোচনা সাপেক্ষে সংসদে বিল পাশ করা হলো আল্লাহর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, যেখানে মোহাম্মদ কোরআন তেলাওয়াতের কোনো ব্যবস্থা করবে ডিস্টার্ব করতে হবে, বাধা দিতে হবে, বেটো দিতে হবে, নতুবা বাপদাদার ধর্ম ঠিকিয়ে রাখা যাবে না। বিল وقال الذين كفروا بلا এসে গেছে, কথা বলেন না, وقال الذين كفروا لا تسمعوا لهذا القران والغوا فيه لعلكم تغلبون। الله اكبر। আল্লাহ বলেন তাদের বিলটা আল্লাহর কোরআনে শোনায় দিছে, তারা যে বিল করছিল, তারা যে প্রজ্ঞাপন জারি করছিল কোরআনের ব্যাপারে, এটা আবার আল্লাহ আকাশ থেকে তার বন্ধুকে জানিয়ে দিছে। ও বন্ধু খবর রাখেন কি? তারা তো সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তারা ঘোষণা দিয়ে দিবে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন কেউ শুনতে পারবে না। মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তারটা সে নিজেই শুনবে, অন্য ধর্মওয়ালারা তার পাশেও যাবে না, শুনবাও না। ওয়াল গাউ ফিহি, বরং ডিস্টার্ব করবা, বাধা দিবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই শুধুমাত্র তোমরা বিজয় ধরে রাখতে পারবা, বাপদাদার ধর্ম টিকায় রাখতে পারবা, নতুবা মুহাম্মাদের ধর্মের স্রোতের সামনে তোমাদের ধর্ম ভেসে যাবে। যেরকম আল্লাহু আকবার। যখন এই ঘোষণা হইল কোরআন শোনা যাইব না, দুনিয়ার মানুষ তো বুঝে নেই, আল ইনসানু হারিসুন ফি মা মুনিয়া, মানুষ বেশি লুবি ওই কাজ করার জন্য যেটার থেকে বাধা দেওয়া হয়। যদি কয় বড়ই গাছে উঠিস না তাহলে আরো বেশি উঠবো, যদি কয় আম গাছের ডালে ডিল মারিস না আরো ডিল বেশি মারবো। যে কাজে বাধা দেয় এই কাজ করতে মানুষ কি আরো আগ্রহী বেশি,
ঘটনা কি? মুহাম্মাদের কোরআন মুহাম্মাদ তেলাওয়াত করব। আমগরে শুনতে নিষেধ করা হলো কেন? এখানে ডাল মে কুছ কালে, এখানে কোনো ঘটনা লুকায় আছে, শুনব। এই যে আরো শোনা শুরু হইলো, দলে দলে মুসলমান হওয়া শুরু হইলো, যেরকম সুবহান। এখন আস ইবনে ওয়াইল তো পরিকল্পনা এবং তত্ত্বমন্ত্রী, সে দুইটা মন্ত্রণা চালায়। তার রিপোর্ট হলো, স্যার এই প্রজ্ঞাপন জারির পরে মুসলমান আরো বেশি হইতেছে, আগে তো কম হইছিল, এখন কোরআন শুনতে বাধা দেওয়ার পরে মুসলমান আরো বেশি হওয়া শুরু করেছে, সুবহানাল্লাহ। এখন উপায় কি? এখন উপায় কি? আবু জেহেল বলতেছে, ঠিক আছে, আজকে রাত্রি জরুরি সংসদ অধিবেশন, আজকে রাত্রে দিনের অপেক্ষা করার সুযোগ নাই, আজকে গভীর রাত্রে জরুরি সংসদ অধিবেশন, এবং সেটা হবে নিরিবিলি, একদম চুপচাপ, যাতে আরবের কেউ না শোনে। ঘোষণা হয়ে গেল, আরবের সংসদ সদস্য কারা? প্রত্যেক গোত্র প্রধান, অনেক গোত্ররা আরবে বাস করত, গোরাইশ, বনি হাশেম, বনু কানানা, বনু নজির, যত আছে আর কি, ওই দেশে যত বংশ ছিল, প্রত্যেক বংশের গোত্র প্রধান যারা, ওনারা পদাধিকার বলে ওনারা সংসদ সদস্য। জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডাকা হলো এবং বলা হলো আজকে রাত্রে জরুরি অধিবেশন। জরুরি অধিবেশন শুরু হলো, আবু জাহেল তো স্পিকার বলল, গেট আটকায় দাও। সংসদে দারুন নদোয়ায় মিটিং বসলো, তাদের সংসদ ভবনের নাম হলো দারুন নদোয়া, সফা পাহাড়ের পাশেই ছিল। দরজা আটকিয়ে রুদ্ধতার সংসদ অধিবেশন শুরু হয়েছে। তো অনেক সংসদ সদস্য, অনেক তো, কয়েকজন থেকে জিজ্ঞাসা করলেন, আবু জাহেল বললেন, এদিক থেকে একজন দাঁড়ান, দাঁড়ায় বলেন তো দেখি মুহাম্মাদের যে মিশন, যে স্পিরিটে চলছে, এটাকে রুখে দেওয়ার জন্য কি করা উচিত, জলদি সিদ্ধান্ত দেন, জলদি বলেন। একজন সংসদ সদস্য দাঁড়িয়ে বলে, মাননীয় স্পিকার, আমাকে বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মনে বলে মুহাম্মাদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, দেশান্তর করে দেওয়া হোক, কারণ উনি যে মিশন শুরু করেছেন মক্কায়, এইভাবে যদি উনি কিছুদিন মক্কায় থাকেন, আমাদের ধর্মীয় অনুসারীও কোনো মানুষ থাকবে না, সব কালমা পড়ে তার ধর্মে স্থানান্তরিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। সুতরাং এই বিপদ আমাদের দেশে লাইকে লাভ নেই, ওকে তাড়িয়ে দেন, অন্য কোনো দেশে চলে যাক, ইসলামের দাওয়াত দিলে ওই দেশে দেখ মক্কাটা নিরাপদ থাক, এই জন্য তাড়িয়ে দেওয়া হোক। আবু জাহেল বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বসেন। ওই দিক থেকে একজন দাঁড়ান, আরেকজন সংসদ সদস্য, এটি কোরআনের তাফসির, কোরআনের আয়াতের যে আয়াত আমি তেলাওয়াত করছি, ওই আয়াতের শানে নজুল বলছি আপনাদের, বানায়া না, এটা কোরআন নাজেল হওয়ার ঘটনা, প্রেক্ষাপট। শানে নজুল মানে প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে, যে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমার তেলাওয়াত কিন্তু আয়াত নাজেল হয়েছিল, যে আয়াতটা আমি এখানে বৈশাখ তেলাওয়াত করছি, তার প্রেক্ষাপটটা বলতেছি। আবু জাহেল বলে, এদিক থেকে একজন বলেন, দাঁড়াইছে এক সংসদ সদস্য, মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার মনে বলে মুহাম্মাদকে তাড়িয়ে দেওয়াটা ঠিক হবে না, আমার খেয়াল হলো ওনাকে গৃহবন্দী করা হোক, কোনো আয়নাঘর টায়নাঘর বানাইয়া ওখানে কি করা হোক, ঢোকানো হোক, বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, পানির লাইন থাকবে না, জানালা থাকবে না, দরজা থাকবে না, রাত না দিন জানবে না, আজানবাতি শুনবে না, এমনভাবে রাখা হবে জীবন মরণ সন্নিকটে, মরে গেলেও তো বাঁচলাম, বেঁচে থাকলো থাকলো, জগৎবাসীর সাথে কোনো সম্পর্ক থাকবে না, এমন কঠোর নিরিবিলি ঘরে তাকে রাখা হবে, বন্দি করে রাখা হবে, যেরকম নাউজুবিল্লাহ। আবু জাহেল কয়, মাননীয় সংসদ সদস্য, এমপি মহোদয়, আপনাকে ধন্যবাদ, বসেন। এদিক দিয়ে একজন বলেন, বাম পাশে একজন দাঁড়িয়েছে, যারা কমার স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে বক্তব্য দেওয়ার জন্যে। মাননীয় স্পিকার, আমার খেয়াল হলো মুহাম্মাদকে কোনো কিলার দ্বারা, কোনো কিলার দ্বারা, কোনো সন্ত্রাস দ্বারা মুহাম্মাদকে হত্যা করা হোক, যেরকম নাউজবিল, উনি বেঁচে থাকলে দেশেও নিরাপদ নয়, বিদেশেও নিরাপদ নয়, গৃহবন্দী করে রাখলেও নিরাপদ নয়, ওনার বক্তবৃন্দ বাড়তে থাকবে দিন দিন, একমাত্র পথ ওনাকে হত্যা করা হোক, কোনো কিলার বাড়া করে, মক্কায় হত্যাকারী গ্রুপ যারা আছে এই গ্রুপের সাথে হাত করে বাস ওনাকে খুন করে ফেলানো হোক, যেরকম নাউজবিল্লাহ। আবু জাহেল বলে, মানুষ সংসদ সদস্য, বসেন আপনি, আপনাকে অনেক ধন্যবাদ। এই তিনটা প্রস্তাব শুনে
আবু জেহেল এইভাবে মাথা নত করে ভাবছিল সে কি সিদ্ধান্ত দিবে। সে তো স্পিকার, সে তো সিদ্ধান্ত দেবে সভাপতি সংসদের। ইতিমধ্যেই দরজার মধ্যে এক ভদ্রলোক এসে টুকা দিতেছে, কলিং বেল টিপতেছে, দরজা খোলেন, দরজা খোলেন। আবু জেহেল বলল খোলেন তো দরজা। দরজা খুলছে, দেখে যে চাচা বুড়ো মানুষ, অনেক বায়ুবৃদ্ধ মুরব্বী, বয়স চুল দাড়ি সব পাকা, লম্বা জুব্বা পরা, লাঠি আছে হাতে, এত বড় দাঁড়ি একবারে বুকে পড়ে। চাচা এখানে রুদ্রদার মিটিং চলছে, আপনি এখানে ঢুকতে কলিং দিলেন, এটা তো ঠিক হলো না। না বাবা, আমি অনেক দূর থেকে এসেছি। কোথায় আপনার বাড়ি? নজদ এলাকায়, নজদ আরবের শেষ সীমানায়। আনা শেখ নজদি, আনা শেখ নজদি, আমি শেখ নজদি, আমি নজদ এলাকার থেকে বহু দূর থেকে এসেছি। আমার বয়স অনেক, আমি শুনেছি এটা শুভ পরামর্শের জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। আমি সাল খোর্দা হিসাবে, সাল খোর্দা মানে বয়স্ক হিসেবে, বয়োজ্যেষ্ঠ হিসাবে, আমি আমার অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ দেবো যেটা আপনাদের জন্য অনেক ভালো হবে। আপনারা আমাকে ঢুকতে দেন, যদি আমি সংসদ সদস্য নই কিন্তু আপনাদের থেকে জ্ঞান গরিমায় আমি সবচেয়ে বেশি, আমাকে ঢুকতে দেন। আবু জেহেল ঢুকতে দিছে, নিজের স্পিকারের পাশে একটা চেয়ার দিয়ে বলছে, এই সাসারে এখানে বসতে দাও, আমার পাশেই বসতে দাও। কথাবার্তা বোঝা যায় লোক তো বড় পাকনা, বয়স্ক বায়ুজ্যেষ্ঠ এখানে বসছে। চাচা বসার পরে বলতেছে, চাচা আত্মজীবনে আপনারা দেখি নাই। আচ্ছা আপনি যে বললেন আপনি বয়স্ক, বয়স কেমন হবে? কো বাবা আকাশের চন্দ্র সূর্যর থেকে হয়তো একটু কম হবে। আকাশের চন্দ্র সূর্য আছে না, তার যে বয়স তার চেয়ে মনে করো একটু কম হইলেও হইতে পারে। এখন আন্দাজ করো আমার বয়স কত, হাজার বছর। যেরকম আল্লাহ আমার সাথে সেই আদমের সাথে দেখা, আমার সাথে সেই নূহের সাথে দেখা, আমি সেই ইব্রাহিমের সাথে খেলছি খেলছি, কথা চিন্তা করে তা আমার বয়সটা কি মনে করো? আমি অনেক পুরাতন মানুষ, আসমান জমিন বিচরণের কোনো জায়গা ফাঁকা নাই যেখানে আমি বিচরণ করি নাই। যেরকম আল্লাহ আবু জাহেল কসা, তাহলে তো আমার এসিআর বেকার আপনার সামনে, আপনিই বলেন কি করা যায়। কয়ে ওনাদের থেকে মতামত নেন, কয়ে মতামত নিয়েছি, কেউ বলেছেন মোহাম্মদকে তাড়িয়ে দিতে হবে, কেউ বলেছেন গৃহবন্দী করতে হবে, কেউ বলেছেন হত্যা করা লাগবে, কোনটা করলে ভালো লাগবে, ভালো হবে এই নিয়ে আমি ভাবতেছিলাম। ইতিমধ্যেই ভালোই হয়েছে আপনি আইসেন, আপনি বলেন সং এই ইবলিশ, এটার নাম কি তা শয়তান, এই বুড়িয়ার নাম কি ইবলিশ, ইবলিশের লাইন অভিশপ্ত ইবলিশ, এই বুড়িয়া বুড়ো মানুষের সুরত ধরে আইসে। যেরকম আল্লাহ ইবলিশ বলে শোনেন বের করে দাও, নিরাপদ নয়। মোহাম্মদের যে আচার ব্যবহার, মানুষের সাথে উঠা বসার যে মাদুর্যতা, যে দেশে যাবে দুশ্মন পর্যন্ত ভক্ত অনুরাগী হয়ে কালমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং বিদেশে পাঠায় নিরাপদ না, আবার গৃহবন্দী করলে লাভ নাই, তার ভক্তরা এই গৃহের তালা ভাঙবে, তাকে বের করে ফেলবে। সুতরাং হত্যা করাটাও নিরাপদ নয়, তোমরা যেভাবে হত্যা করতে চাইতেছ, কোনো কিলার গ্রুপ দিয়া, কোনো সন্ত্রাসী বাহিনী দিয়া টাকার বিনিময়ে হত্যা করাই বা এটাও সম্ভব নয়। সাসা কোনটা করলে ভালো হয়, কোন কাজ করলে ভালো হয় আপনি বলেন। ইবলিশ কয়ে ভালো হলো এই মুহূর্তে সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা করে সকল সদস্যরা মিলে আমিনার ঘর ঘেরাও করো। সংসদ ভবনের পাশে নবীর ঘর, মা আমিনার ঘর, যেখানে নবী থাকতেন, এখনও সেই ঘরটা আছে। যেরকম আল্লাহ আকবার, এখনও সেই ঘরটা আছে। ওই বিটের মধ্যে নবীর জামানার মাটির ঘর নাই আর কি, এখন পাকা ঘর আছে। এখন যে পাকা ঘরটা, এটার বয়সও 79 বছর। ওই বিটের মধ্যে ঘরের পর ঘর নির্মিত হচ্ছে, নবীর স্মৃতি জন্মের স্থানকে এখনও স্মৃতি হিসেবে ধরে রাখা হচ্ছে। একদম কাবা ঘর থেকে হয়তো 200 গজ দূরে হবে আর কি, এখনও আছে। ইবলিশ বলল একটাই উপায়, সংসদ মুলতবি ঘোষণা করে সকলে মিলে মোহাম্মদের ঘর ঘেরাও করো। খবরদার, বেড়া ভেঙ্গে, দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করা যাবে না, এটা কাপুরুষের লক্ষণ হবে। ঘরের ভিতরে ফেলে কোনো একটা মানুষকে মারা, এটা কাপুরুষত্ব। বরং মোহাম্মদ যখন স্বেচ্ছায় গভীর রাত্রে ওযু ইস্তিনজার জন্য
অথবা জরুরো সারার জন্য ঘর থেকে এমনিই বের হবে তখন তোমরা সবাই একসাথে ঝাঁপিয়ে পড়বা গণ পিটুনি দিয়ে মুহাম্মদকে হত্যা করবা তাহলে পৃথিবীতে কোনোদিন নামে যাতে মামলা হবে না যরকম নাউজবিল গণ পিটুনিতে মারতে হবে সবাই মিলে মারবা এবং এই মাইরে সবাইকে অংশগ্রহণ করতে হবে আবু জাহেল বলে চাচা অর্ডার 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 এটাই সিদ্ধান্ত আপনি যেটি বলছেন এটি সিদ্ধান্ত চলো এ চলো বলে যায়া সবাই নবীর ঘর ঘেরাও দিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে একটু আন্দাজ করতে পারছিলেন যে এমন একটা কিছু মনে হতে যাচ্ছে আন্দাজ করতে যাচ্ছিলেন এই জন্য হযরত আলীকে নিজের ঘরে রাইখা দিয়েছিলেন সুবহানাল্লাহ রাত্রিবেলায় একটু কিচিমিচি শব্দ শোনা যায় ঘরের চার কিনারে গভীর রাত আল্লাহর নবী নিজের চাদরটা আলীকে শোয়ায়া দিয়া পড়াইয়া দিয়া বললেন তুমি শুয়ে থাকো আলী তুমি চাদর গা দিয়া শুয়ে থাকো আমি চলে যাব রাত্রিবেলায় আবু বকরকে এনে আমি মদিনার উদ্দেশ্যে রওনা করে দেব কিছুক্ষণের ভিতরেই আল্লাহু আকবার মক্কার মানুষ হয়তো আমার কালিমা গ্রহণ করে নাই গ্রহণ করছে অল্প মানুষ কিন্তু আমাকে তারা বিশ্বাস করত আমি মক্কার অঘোষিত ব্যাং ছিল ব্যাং ব্যাং আমার কাছে কোটি কোটি টাকা মানুষের জমা আছে জমা আমি তো লেখাপড়া জানি না আমি বলে রেখেছিলাম যার টাকা তার নাম লেখে কাগজে মুখ বেঁধিয়া রাইকে দিও নিজের ঠিকানা মতো নিজের এই মতো লিয়ে যাইবা তো ওইভাবেই টাকার প্রত্যেকটা বস্তার মুখে কি আছে এটার লেখা আছে নাম ঠিকানা আছে তুমি সকালবেলা যখন মানুষ আমাকে পাবে না তখন ওই আমানতগুলো নিতে আসবে যার যার আমানত তাকে বুঝাইয়া দিয়া যত তাড়াতাড়ি পারো আসো বাবা মদিনায় চলে আসো আমি মদিনায় গেলাম যেরকম সুবহানাল্লাহ এই বলে শেরে খোদা আলীকে নবী নিজের বিছানায় শোয়া রাখলেন আর বললেন তুমি কি ভয় পাও আলী বললেন হুজুর আপনি না আমাকে শেরে খোদা ঘোষণা করছেন খোদার সিংহ এই সিংহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না যেরকম আল্লাহ হুজুর আলী শুয়ে পড়লেন নবীজি বসে রয়েছেন ইতিমধ্যে উপরে চাল ফাঁক করে জিব্রাইল ঘরে ঢুকছে ঢুকে বলে আর রাসূলুল্লাহ খবর রাখেন কি চলছে মক্কায় কিছুটা অনুমান হচ্ছে আপনার ঘর কিন্তু গেরাও আপনার ঘর কিন্তু গেরাও বের হওয়া মাত্র আক্রমণ করবে আল্লাহর হাবিব বলেন জিব্রাইল আমি তো প্রস্তুত আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রস্তুতি গ্রহণ করে রেখেছি বাকিটুকু আল্লাহ অর্ডার দিবে তুমি শুধু রাস্তাটা ক্লিয়ার করে দিবে আমি চলে যাব মদিনায় যারা আল্লাহু আকবার জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ মায়ের ঘরটা তো জারু জান না সুন্দর করে আর কবে আসেন না আসেন এই ঘরে আল্লাহ নবী সুন্দর করে ঝাড়ু দিছে কোটা ঝাড়ু দিয়া ময়লা হয় না ঝাড়ু দিলে কিছু ময়লা জমে না দুলাবালি ওইটা হাতে নেন নবীগুলো হাতে নিলেন নিয়ে পরে জিব্রাইল বললেন এখানে একটা মন্ত্র পরে ফু দেন যে নবী বললেন কি মন্ত্র সুরে ইয়াসিনের ওই আয়াতটা পড়েন কি কোন আয়াতটা ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা فأغشيناهم فهم لا يبصرون الله أكبر এটা মোটা আয়াত আছে নি কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে নি গো এইটাকে জিব্রাইল রসূলকে স্মরণ করে দিলেন আর কি যে এই জায়গায় এটাই পড়তে এই মন্ত্রটাই পড়তে আল্লাহ রসূল বললেন ওয়াজালনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা এক একদিন মাহফিল তিনটা করে আজকেও তিনটা এখন গলায় আর খোলায় না আর এখনও তো শীত পড়ে নাই ওভাবে কথা বললে শরীর ঘেমে যায় ঘেমে এই গেঞ্জি টেঞ্জি গায়ে লেগে বুকে ঠান্ডা লেগে যায় শীতের মধ্যে আবার কণ্ঠ বসে না আমার কণ্ঠ কখনো বসে না একবার স্ট্রং থাকে চারটে ওয়াজ করলে আমার কণ্ঠ বসে না কিন্তু এই টাইম গরম একটু কথা বললে গরমে ঘেমে যায় গেঞ্জি টেঞ্জি বুকে লেগে যায় ঠান্ডা লেগে যায় এই জন্য আজকে কণ্ঠটা একটু ডাউন আপ করবেন আল্লাহ নবী বললেন জিব্রাইল দিয়ে আমি তো পড়ছি মন্ত্র এখন কী করুন কয় ওই যে দরজাটার ফাঁক দিয়ে মারেন দরজার ফাঁক দিয়ে মারেন দরজার ফাঁক দিয়ে মারলে এনে তো নাই এরা তো দূরে দাঁড়াই নিস আর লোক তো পিছন দিয়ে গড়ে আরে বাবা আপনি মারেন আমরা ফেরেস্তারা হাত হাত নিয়ে দৌড়ে রয়েছে এভাবে শুধু বালিগুলো মারবেন এই বালির সাথে আরও বালি মিশাইয়া ফেরেস্তারা কাফেরদের চোখে চোখে বালিগুলো বসাইয়া দেবে যেরকম আল্লাহু আকবার একটা বালির কণা
মাটিতে পড়তে দেব না আমরা আপনি শুধু মারেন আল্লাহু আকবার আল্লাহ নবী বালিগুলো মারলেন একসঙ্গে সবটি কাফের চিৎকার মেরে উঠছে নবী বুঝছে যে সবটি চোখে বালু পড়ছে হাউ করে সবটি চিল্লান মানে একসাথে সবার চোখে বালি পড়ে গেছে কেউ চোখে দেখে না জিব্রাইল কয় আবার আপনি শিকলটা খুলেন পয়গম্বর শিকলটা খুলে দরজাটা খুলে বের হয়ে যাচ্ছে ওদের গায়ের উপর দেয় এরা তো একটার সাথে একটা লেগে বসে গায়ের উপর দিয়ে নবী যখন ডিঙ্গিয়ে চলে যায় তখন কাফেররা কয় হায় রে কফল মন্দ চোখ তাকিতে অন্ধ নবী যায় মোহাম্মদ চলে যায় চোখ তাকতেও দেখি না আল্লাহ এরা তো চোখের মধ্যে বালি পড়ছে এগুলো ডলতাছে পয়গম্বর যায় আল্লাহ নবী যে রাস্তা দিয়ে যাইতেন ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ ছড়াইত আল্লাহ আকবার এই জন্য নবী যায় তারা গন্ধ শুঙ্গে বুঝে লাইছে নবী যায় নবী যায় নবীজি যখন ঘুমাইতেন তো আরবে তো ওই সময় তোর কারেন্ট করেন ছিল না বিদ্যুৎ এই বাতাস যদি পাকা পোকা দিয়া করছে তো বাতাস করছে অনেক ঘামাইতেন নবী অনেক ঘামাইতেন হাদিসের মধ্যে আসে বেশি ঘামাইতেন তো সাহাবিরা গুলো এভাবে হাত দিয়ে জমা করে বোতলে ঢুকাই দিত সুবহানাল্লাহ তো অন্যরা দিকে তো ঘাম আবার বোতলে ঢুকাও কেন তো বলতেন এত টাকা কই পামু মেশকম্বর কিনার জন্য নবীর গায়ের ঘাম মেশকের চেয়ে সুগ্রাম ধরে কোন আল্লাহু আকবার মেশক আম্বর কিনার মতো দামি আতর কিনার পয়সা নেই বাক্কাইতাম পাইনা টাকা আতর কিনমু কি দিয়া নবীর গায়ে ঘামের ভিতরে এত সেন্ট ছিল আল্লাহু আকবার যেদিক দিয়ে হেঁটে যাইতেন ঘন্টার পর ঘন্টা মেশকের সুগ্রাণ চল এখন তো কাফের লোক শেষ শেষ শয়তান একটা এসে বুদ্ধি দিছে গড় ঘেরাও করতাম আর এখন চোখের সামনে তো চলে যায় এখন চোখের বালু সরস না তুই কিনলে গে শয়তান মাথায় হাত দেয় কর শেষ শেষ বুকে থাপায় মাথায় থাপায় কর শেষ ষড়যন্ত্রটা সাজায় আনছিলাম আর এক ফুদে মোহাম্মদ ধ্বংস করে দিল সব আল্লাহু আকবার বলেন আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খাইরুল মাকিরিন ওরা তো ষড়যন্ত্র করবেই আল্লাহ তাদের ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবেন যেরকম আল্লাহু আকবার আল্লাহর সাথে কেউ পারেন নবী আলাইহিস সালাম জিব্রাইল বলতেছে হুজুর আপনি আবার ঘরে ঢোকেন কেন এদের এই যে শুধু চোখ বন্ধ করছি তাতে হবে না এদের কানও বন্ধ করতে হবে নাকও বন্ধ করতে হবে কেমনে আরেকটা মন্ত্র ফুরে ফু দিতে হবে ঢুকেন নবী আবার ঘরে ঢুকছে ঢুকার পরে জিব্রাইল কো আপনি ওই আয়াতটা পড়েন কোনটা দুলাবালি তো নাই দুলাবালি লাগতো না বাতাসের মধ্যে ফু দিবেন খালি সমস্ত অক্সিজেন যার গায়ে লাগবে সে সাথে সাথে তার কানও বন্ধ হয়ে যাবে নাকও বন্ধ হয়ে যাবে যেরকম আল্লাহু আকবার নবী কয় কোন আয়াতটা পড়তাম কো বলেন ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়া আখরিজনি মুখরাজ সিদকিউ ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা বলেন আল্লাহু নবীকে এই আয়াতটা পড়তে বলল নবী যে এই আয়াতটা পড়লেন পরে বললেন এবার কোনাগুণ্য করে মারেন ফু রসুল কো ফু দিলাম বাতাসে সবটি একসাথে নাক বন্ধ কান বন্ধ এখন কই কিরে কিরে এতক্ষণ চোখে দেখি না এখন তো কানেও শুনি না নাকেও শুনি না ঘটনাটা কি মোহাম্মদের খোদার আজাব নাজিল হয়ে গেছে আজাব নাজিল হয়ে গেছে যেরকম আল্লাহ এখন তো সব বন্ধ এবার আল্লাহর নবী বেরিয়ে গেলেন যেই আল্লাহর ঘরে গেলেন বাইতুল্লাহ সামনে যায় কান্নাকাটি করলেন বাইতুল্লাহ রে তোর মালিক যদি আমাকে বের করে না দিত তোরে রেখে আমি কোনো দিন অন্য কোথাও যেতাম না বাইতুল্লাহ রে তোর মালিক আমাকে তাড়িয়ে দিচ্ছে চলে যাইতে বলছে তোরে রেখে এই জন্য চলে যেতাম বাইতুল্লাহ তুই ছিলে আমার ঠিকানা মানুষ যখন আমাকে বলতো এ ছেলে তোমার বাড়ি কই বলতাম মক্কা মক্কায় কোথায় জমজম পাড়া জমজম পাড়া কোথায় আল্লাহর ঘরের অতি নিকটে যেরকম আল্লাহু আকবার এই ছিল আমার পরিচয় কিন্তু আজকে তোমাকে রেখে আমাকে চলে যেতে হয় বাইতুল্লাহ তুমি আমাকে মাফ করে দিও কত কথাই মনের আবেগে
এটা ঘরের সাথে রাসূল বলছেন ঘর তো আর মানুষ না তারপরে বলছেন বলে আবু বকরের ঘরে গেলেন আবু বকর শুধু আবু বকর বলতে দেরি গেটটা খুলিয়া লাব্বাইক বলতে দেরি না আল্লাহু আকবার কি রে আবু বকর তোমার দেখা যায় গায়ে গাট্টি হাতে লাঠি ইউনিফর্ম ফরা সব কিছু প্রস্তুত এই যে মশক পানির মশক হাতে নাস্তা পানির গাট্টি আরে খাতে তুমি এইভাবে রেডি ঘটো নাকি আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে ৬ মাস আগে আপনি আমাকে ইশারা দিয়েছিলেন রেডি থাইকো খোদার কসম ওই দিন থেকে আজ পর্যন্ত আবু বকর কোনো দিন রাত্রে বিছানায় পিঠ লাগায় না আবু বকর বিছানায় পিঠ লাগায় না আবু বকর প্রস্তুত থাকে রেডি থাকে কখন যেন নবী আয়েশা ডাক দেয় এই জন্য আমি দরজাটার একদম কিনারে দাঁড়ায় থাকি আপনি ডাক দেওয়া মাত্রই আমি তো দরজাটা ধরে দাঁড়াইছি ডাক দিছেন আস্তে করে দরজাটা ঠান্দে খুলে ফেলছে যেরকম আল্লাহু আকবার তাই নাকি কহ মদিনায় তো যেতে হবে কয় আই এম রেডি আমি প্রস্তুত চলেন কেমনে যাইবা মক্কা থেকে মদিনা ২৫০ মাইল ৪৫০ কিলোমিটার বর্তমান যে রুট এই রুটে ৪৩৫ কিলোমিটার মক্কা থেকে মদিনা ২৫০ মাইল কেমনে যাইবা আবু বকর কো হুজুর সেই ৬ মাস আগে ইশারা দিছিলেন সেই দিন থেকে দুইটা উটনি কিনে রাখছি একটা আপনার জন্য আর একটা আমার জন্য নবী বললেন তাহলে আমার জন্য কোনটা ওই যে বেঁধে রাখছি ওইটা আপনার ওইটা আমার রসুল কত দেখেছ আবু বকর কো হুজুর এটা তো বলার দরকার নাই কোনা বলতে হবে তোমার হিজরতের সব যেন তুমি পাও আমারটা যেন আমি পাই এই জন্য বাহন যারটা তার ৮০০ দেরহাম দিয়ে দুইটা উটনি কিনছি একটার দাম ৪০০ দেরহাম রসুল সাথে সাথে ৪০০ দেরহাম বের করে আবু বকরকে দেয়া বললেন ওল্লিনি ওল্লিনি মানে কিনা দামে তুমি আমার কাছে বিক্রি করো বায় দুই প্রকার একটা বায়কে বলা হয় মুরাবাহা আর একটা বায়কে বলা হয় তাউলিয়া মুরাবাহা বলা হয় যে দামে কিনা তার উপরে লাভ করে বেচা ৪০০ টাকা কিনা ৪৫০ টাকা বেচলাম এটাকে বলা হয় মুরাবাহা আর একটা বায়কে বলা হয় তাউলিয়া আর একটা কেনা বেচাকে বলা হয় কি তাউলিয়া তাউলিয়া মানে যে দামে কিনা ওই দামে বেচে অনেক সময় মানুষ পণ্যকে কিনা দামে বেচে লস থেকে বাঁচার জন্য কিনা দামে বেচছে তাড়াতাড়ি শেষ করে কতক্ষণ ঠিক কিনা তো আল্লাহ নবী বলেন ওল্লিনি আবু বকর আমার জন্য যে উটটি তুমি ক্রয় করেছো সেটাতে লাভ তো করবাই না দামেই নিতে চাইবা না লাভ করবা কেমনে অন্তত কিনা দামটা আমার থেকে নাও বাবা কেনা দামটা নেও যাতে করে আমার হিজরতের সওয়াবটা আমি পুরাটাই পাই আবু বকর কো হুজুর এই কথাটা আমার জন্য শোনাটা বড় কঠিন জীবনে আপনার জন্য আপনার কথা মানতে গিয়ে দিতে দিতে আমি মক্কার শিল্পপতি ছিলাম এখন তালি দিয়া জামা পরি তালি দিয়া যারা আল্লাহু আকবার আর আজকে হিজরতের রজনীতে মক্কা ছেড়ে চলে যাচ্ছি সম্পদের পাহাড় মক্কায় রয়ে গেল আর আপনি উটের দাম দিবেন কথা না মাইনেও আমার উপায় নাই আর মাইনেও আমার উপায় নাই যা নিলাম যান দেন ৪০০ টাকা আবু বকর নিলেন নিয়ে উটের উপরে উঠলেন একটু আগাইলেন মাত্র উটের ফিটে উঠে একটু আগাইলেন জিব্রাইল আইসা বলতেছে হুজুর আপনাকে অনুসরণ করা হচ্ছে হুজুর আপনাকে অনুসরণ করা হচ্ছে মানে আপনি যেদিকে যাচ্ছেন পিছনে লুক লেগে গেছে পিছনে কি লেগে গেছে লুক লেগে গেছে মোবাইল বন্ধ রাখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে কী করা কয় রাস্তা চেঞ্জ করো সাথে সাথে নবী আবু বকরকে নিয়ে জাবালে সৌরে উঠে গেলেন যারা হজে যাইবেন দেখবেন নিয়ত আছে কাকার একটু হাট্টা বাড়ানছে দেখি আল্লাহ তুমি কবুল করো যারা গিয়েছেন তো দেখছেন হজে বা উমরা গেলে আপনারা দেখবেন আল্লাহ দেখাইব আল্লাহ দেখাবে আল্লাহ দোয়া করে জাবালে সৌর ২ কিলোমিটার ২.২ কিলোমিটার জমিন থেকে উঁচা সোজা উপরের দিকে সেখানে আবু বকরকে নিয়ে নবী উঠলেন উঠে একটা ছোট্ট গুহা দুইটা মানুষ বসতে পারে এরকম একটা জায়গা আবু বকর বলেন হুজুর এখানে নিয়ে উঠলেন কেন আরে বেটা যেদিন আল্লাহ এই পাহাড়টা বানাইছে ওই দিনই আমগু দুইজনের আশ্রয় কেন্দ্রটা ওই দিনই আল্লাহ আমগুর জন্য বানায় রাখছে যেরকম স্বভাব এটা কোটি কোটি বছর আগে আমগুর জন্য বানাইছে বস আবু বকর বলে হুজুর এ তো অনেক পুরাতন গুহা হ্যাঁ অবশ্যই পুরাতন তাহলে এখানে বিষাক্ত সাপ বিচ্ছু
ধ্বংসনকারী থাকতে পারে, এটা আপনার জন্য নিরাপত্তাহীনতার ব্যাপার। আমি আগে ঢুকি, আগে আগে প্রবেশ করি পরে, ঠিক আছে? নবীজি দাঁড়িয়ে রইলেন, আবু বকর ঢুকলেন, পরনে একটা চাদর ছিল, চাদরটাতে গুহাটা সুন্দর করে মশা দিছে, মশা মাসা দিয়া পরে দেখে শুধু ছিদ্র আর ছিদ্র, ছিদ্র এদিকে ওদিকে, এই চাদরটা ছিঁড়ে ছিঁড়ে কামড়াইয়া, ছিঁড়ে ছিঁড়ে এই তেনা দিয়া দিয়া সবকটা ছিদ্রের মুখ বন্ধ করে দিলেন, আল্লাহ আকবার। আরেকটা মুখ বন্ধ করার জন্য বড় জায়গা, এটার জন্য কাপড় ফুরে গেছে নাই, আবু বকর এইভাবে পাও দিয়া এই গুহার মুখটার মধ্যে চাপতে রাখলেন, পায়ের তালাতে চাপতে রাখলেন, যাতে কোনো ছিদ্র দিয়ে কোনো বিষাক্ত প্রাণী নবীকে দংশন করতে না পারে। এরপরে আবু বকর বললেন, আনজিলিয়া রাসূলুল্লাহ, নবী গো এবার আপনি আসেন। আল্লাহ নবী ভিতরে ঢুকলেন, ঢুকা মাত্রই মাকড়সা জাল বুনে দিল, ঢুকতে দেরি মাকড়সা জাল বুনতে দেরি না, জাল বুনতে দেরি কবুতর ডিম পারতে দেরি করে নাই, জোরে কেন, আল্লাহু আকবার, ডিমও পারছে কবুতর। একটা মানুষ কোনোভাবে বুঝতে পারবে না যে এর ভিতরে কোনো মানুষ আছে, জাল বুনলো কেমনে, ডিম পারলো কেমনে, এই নেবার মানুষ থাকবে কেমনে, যাতে না বুঝে কে করাইছে, আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সারাটা রাত কাফেরের কিচিমিচি শব্দে আমি ঘুমাইতে পারি নাই, আমি তোমার উরুদকে বালিশ বানিয়ে ঘুমাই, তুমি সজাগ থাকো। আবু বকর বলেন, ঠিক আছে আপনি ঘুমান। আবু বকরের এই উরুদকে বালিশ বানিয়ে নবী এভাবে ঘুমিয়ে পড়লেন, আর ওই যেখানে পাও লাগাইছে গুতা শুরু হয়ে গেল, লেজ দিয়া সাপ লেজ দিয়া গুতায়। আবু বকর, বহু বছর আগের থেকেই এখানে আশ্রয় নিয়েছিলাম এক নজর নবীকে দেখার জন্য, তুমি সব কয়টা রাস্তা বন্ধ করে দিয়েছ, একটা রাস্তা খোলা, সেখানে তুমি তা তোমার পাও লাগিয়ে রেখেছ, দোহাই লাগে দয়া করে পাওখানা সরাও, রহমতুল্লিল আলামিনকে একবার দেখতে দাও। সাপ আবু বকরকে বহু মিনতি জানানোর পর আবু বকর তো বুঝে না সাপের ভাষা, তিনি মনে করছেন সাপ যেখানে রায়, যেখানে বাঘের বয় সেখানে রায় হয়, যেটা আশঙ্কা করছিলাম ওইটাই, জীবন যাইতে রাজি আছে, পাও সরাইব না নবীকে কামড় দিবে। আবু বকর আরও শক্ত করে পাও লাগায় রাখছে, সাপ এই যে গুতু দিতেছে সরা সরা, আবু বকর পাও সরায় না, অবশেষ সাপ কামড় দিয়েই দিছে, যেই মাত্র ধ্বংসন করলো পায়ের ব্যথা আবু বকরের মাথায় উঠে যায়। হাইরে কান্না, কানতেছে শব্দ করে কান্দে না, হাইরে হোদারে বাবারে চিল্লায় কানলে নবীর ঘুম ভেঙে যাবে, এই জন্য শব্দ করে কান্দে না, কিন্তু অশ্রু তো নদীর স্রোত বইতেছে দুই চোখ দেয়া, পানি মুছতেছে আর ফেলতেছে আর কানতেছে। হঠাৎ করে আঙ্গুলের ফাঁক দিয়ে আবু বকরের এক ফোড়া চোখের পানি নবীজির গাল মোবারকে পড়ে যায়, আল্লাহ নবীর সাথে সাথে ঘুম ভেঙে যায়, আল্লাহ আকবার। আবু বকর, আমারে ঘুম পাড়াইয়া তুমি মক্কার জন্য কান্দ, আমারে ঘুম পাড়াইয়া আত্মীয় স্বজনের জন্য কান্দ, স্থাবর অস্থাবর সম্পত্তির জন্য কান্দ, তোমারে তো আমি জোর করে আনি নাই, আমি বলছিলাম যাইবানি, তুমি বলছো আমি রেডি, এই কথা তো একটাই, তো এখন আবার কাঁদো কেন? আবু বকর বলে, ইয়া রাসূল আল্লাহ, মক্কার জন্য কান্দি না, ছেলে মেয়ের জন্য কান্দি না, সম্পদের জন্য কান্দি না, কান্দি নিদারুণ যন্ত্রণা সহ্য করতে পারি না। রাসূল কই কিসের যন্ত্রণা, কই যে পাউডার যেখানে লাগায় রাখছি ওই দিক থেকে দুশ্মনে আমারে ধ্বংসন করছে, সম্ভবত বিষাক্ত সাপ। রাসূল বলে, তুই আমারে বলিস না কেন বেটা, কোথায় কামড় দিছে দেখা? হুজুর পাও সরান যাবে না, পাও সরাইলে আপনারেও কামড় দিবে। নবী বলেন, আবু বকর মক্কার কাফেররা আমারে চিনে নাই রে, কথা সত্য কিন্তু গর্তের সাপ কিন্তু আমারে চিনে, জীবনেও আমারে কামড় দিবে না, তুই পাউডার সরা। সরাইছে কোন জায়গায়? এই জায়গায়। নবী মুখের থেকে তুতুলিয়া বলে, আল্লাহ, আবু বকর আমার মক্কার সাথী, আবু বকর আমার হিজরতের সাথী, আবু বকর আমার গুহার সাথী, আবু বকর হবে আমার রওজা মোবারকের সাথী। আমার আবু বকরকে কামড় দিয়া দিছে সাপ, আল্লাহ আমার মুখের থুতু লাগিয়ে দিতে দেরি হবে, তুমি সুস্থ করতে দেরি করিও না। আল্লাহর দরবারে ফরিয়াদ করিয়া নবীজির মুখের থুতু ওই সাপে কাটা জায়গায় লাগাই দিছে, সাথে সাথে ফানি হয়ে যায়, যেরকম আল্লাহ, ভালো
আবু বকর কেমন লাগে কো হুজুর সাপে যে কামড় দিছিল এই কথা মনেই নেই ভুলে গেছি আবার পাও লাগাইছে আবার কেন আবার আমাকে কামড় দিবে আবার আপনি আমার ফু দিবেন ভালো হয়ে যাব এইভাবে হাজারবার আমাকে ধ্বংস করবে আর আপনি আমাকে চিকিৎসা করবেন তবু আপনাকে কামড় দেওয়ার সুযোগ আমি দেব না নবী কয় আবু বকর আমার কামড় তো জীবনে দিতে পারবেই না তোরে কেন কামড় দিল এর জন্য জবাব দিতে হবে তুই পাউডা সরা আবু বকর পাও সরাইছে নবী কয় গর্তের সাপ আয় বের হইয়া আল্লাহু আকবার তোরে এত বড় সাহস কে দিল আমার আবু বকরকে কামড় দিলে কার পারমিশন নিয়েছো তুমি সাপ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিব আল্লাহ বলে মাথা বের করে নবীরে সালাম জানায় ডাক দেখো নবীজি আপনাকে এক নজর দেখার জন্য বহু বছর আগের থেকে এখানে আশ্রয় নিয়েছিলাম আমি কোনোদিন আদার খাইতে বাইরে যাই না পানি পান করতে বাহিরে যাই না কখন না জানি আপনি এসে চলে যান ওগো আল্লাহর হাবিব আপনার মহব্বতে আমি বহুদিন এখানে অপেক্ষায় ছিলাম কিন্তু আবু বকর আমি কতগুলো রাস্তা বানায় রাখছিলাম সব কয়টা রাস্তা বন্ধ করে দিছে আমি চাইছিলাম আপনাকে সামনের থেকে ফোকাস দেব ডান দিক থেকে দেখব বাম দিক থেকে দেখব পিছন দিক থেকে দেখব এই জন্য অনেকগুলো রুট আমি বানায় রাখছিলাম কিন্তু আপনার আবু বকর সব রুটগুলো বন্ধ করে দিয়েছে একটা রাস্তা খোলা ছিল সেখানে পাউডার লাগায় রাখছে আমি লেজ দিয়ে বারবার কথা দিয়েছি ওয়ার্নিং দিয়েছি পাউডার সরা কিন্তু আমার কথা আবু বকর শুনে নাই অবশেষ আমি নিরুপায় হয়ে কামড় দিয়েছি নিরুপায় হয়ে কামড় দিয়েছি হুজুর আপনার মহব্বতে পড়ে আর কোনো কারণে নয় আবু বকরের সাথে আমার কোনো দুশ্মনী নাই তুমি আমাকে না দেখা থাকবা তবু তো কামড়টা দিতে পারো না যেহেতু আবু বকর পাও সরায় না কামড় দেওয়ার তো অধিকার নাই এইভাবে থাকবা সরাই যে সরাবে না হইলে না দেখে থাকবা সাপ বলে রসুল গো সত্যি বলছেন সরাইতাম না পা কিন্তু সরাইছি ওই আশায় আমি জানতাম আমার কামড়ে আবু বকর অসুস্থ হবে তবে আমি এটাও জানতাম আমার কামড়ে আবু বকর অসুস্থ হলেও যে গুহায় আবু বকর অসুস্থ হবে ওই গুহার ভিতরে পৃথিবী বিখ্যাত ডাক্তার ঘুমিয়ে রয়েছে উনি একটু থুতু লাগিয়ে দিলে আমার মতো হাজার সাপের বিষ পানি হয়ে যাবে এই জন্য কামড় দিয়েছি আল্লাহু আকবার মহতরম হাজিরিন লম্বা কথা আগামী সপ্তাহে আলোচনা করব নে আজকে যতটুকু শুনলাম গলার কন্ডিশন খুবই খারাপ তিনটা মাহফিল আছে আজকে আল্লাহ জানে কয়টা পারবো না পারবো আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝে উপলব্ধি করে দুর্দিনে ইসলাম কত দুর্দিন ছিল ইসলামের জন্য যে ইসলাম প্রচারের কারণে নবীকে বাড়িতে থাকতে দেওয়া হয় নাই দেশে থাকতে দেওয়া হয় নাই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে দেশ ছেড়ে দিতে রাজি হইছেন কিন্তু ইসলাম ছাড়তে রাজি হন নাই কতক্ষণ ঠিক কিনা সুতরাং আমাদের উপরে যত নিষ্ঠুর নির্যাতন আসুক না কেন ইসলাম ছাড়ব না সব ছেড়ে দিতে রাজি আছে কিন্তু ইসলাম ছাড়তে রাজি না এই শিক্ষাই এই হিজরতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আমিন